فَإِنْ سَلُوا أَلَنْ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মন প্রশ্ন করেছেন যে ছেলেদের জন্য দাড়ি রাখা ফরজ নাকি সুন্নত দেখেন দাড়ি রাখা রসূল ই সাল্লা সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ আদর্শিত হওয়া রসুলি করিম সাল্লাহ সালামের আদর্শে আদর্শিত হওয়া কেন দাড়ি সম্পর্কে যে যে সমস্ত হাদিসগুলো আপনি পড়বেন সব আদেশ সূচক শব্দ এসেছে সব আদেশ সূচক শব্দ এসেছে সে যেটা এটা উজুবের পর্যায়ে পৌঁছে যায় প্রাপ্ত সুরদ বলতে পারেন কেন দেখেন রসুলি করিম সাল্লাহ সালাম যে হাদিসগুলো আছে একটু লক্ষ্য রাখুন বোখারি আপনি যে কোনো পাঁচ হাজার আটশো উননব্বই নম্বর হাদিস পড়বেন তারপর পাঁচ পাঁচ হাজার আটশো একানব্বই নম্বর পড়বেন ছ হাজার দুশো সাতানব্বই নম্বর পড়বেন তারপর মুসলিমের দু জায়গায় ছশো বিশ এবং ছশো একুশ পড়বেন সেখানে প্রকৃতগত আচরণ সম্পর্কে বলা হয়েছে পাঁচটা আবার অন্য অন্য হাদিস আছে দশটা তো দশটা বা পাঁচটা যে হাদিসগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এফআ লেহিয়া এফা লেহিয়া অর্থাৎ দাড়িকে মাফ করে দেওয়া দাড়িকে বাড়ানো দাড়িকে বাড়ানো এবং গোঁফকে ছোট করে ফেলা তারপর দেখেন দাড়ি ও মোষ সম্পর্কে খাস করে রসুলি করিম সাল্লাহ আসলামের হাদিস আছে আপনি বোখারির পাঁচ হাজার আটশো তিরানব্বই এবং মুসলিমের ছশো তেইশ নম্বরে পাবেন এমনি ওমর রাজাল্লাহ তালী আহ বলছেন যে রসুল্লি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আফু সওয়ারিবা ও আফু লেহিয়া তোমরা গোফ কেটে ফেলো এবং দাড়িকে লম্বা করো দেখেন সব আদেশ সুযোগ শব্দ তারপর আবুাল আরেকটি হাদিস আছে যে হাদিসটা আপনি মুসনাদ আহমদের আট হাজার ছশো বাহাত্তর নম্বর পাবেন এবং সৈল জামের এক হাজার সাতষট্টি নম্বরে পাবেন আফুল্লিহা ওখদুস সওয়ারিবাই রোশাই বাবু বিলিয়াহুদ সাহারা তোমরা দাড়ি বাড়াও মোট ছোটো করো পাকা চুললে কালো কালো খিজাব ছাড়া কালো মেহেন্দি ছাড়া অন্য কিছু খিজাব লাগাও ইহুদ এবং নাসারাদের সাদৃশ্য অবলম্বন করা থেকে বেঁচে থাকো তাহলে দেখেন ইহুদ ও নাসারাদের সাদৃশ্য অবলম্ব করো না তাদের বিরোধিতা করে দাড়িকে তোমরা ক্ষমা করে দাও দাড়িকে নিজের অবস্থায় ছেড়ে দাও দাড়িকে বাড়তে দাও ইভেন আমার তালা আনোমার আরেকটি হাদিস আছে যেটা বোখারির আপনি আপনি পাঁচ হাজার আটশো বিরানব্বই পাঁচ হাজার আটশো তিরানব্বই এবং মুসলিমের ছশো পঁচিশ পঁচিশ নম্বরে আছে এখানে বলছেন যে খাওয়ালি ফুল মুশরিকীন আফু সওয়ারি বাহে আগের তো পেলেন ও নাসারাদের বিরোধিতা করতে হবে এখানে মুশরিক যারা মুশরিক তাদের বিরোধিতা করে তোমরা মোদ ছোট ছেঁটে ফেলো এবং দাড়িকে ছেড়ে দাও তাহলে দেখেন এখানে মুশরিকদের আগে কেবল ইহুদিদের এবার দেখেন অগ্নিপুজোরদের বিরোধিতা করতে বলছেন রসলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুজু সবারি বা অফুলিহা খাওয়ালি ফুল মাজুস হাদিসনামানি মুসলিমের ছশো ছাব্বিশ নম্বরে পাবেন যে মোদ ছেঁটে ও দাড়ি রেখে তোমরা যারা অগ্নিপুজক যারা মজুসি তাদের বিরোধিতা করো তাহলে এই সমস্ত আদেশ সূচক শব্দ শব্দ আমরা পাচ্ছি এর এর থেকে আমরা বুঝতে পারছি যে দাড়ি রাখা কতটা কী বলে মানে ইসলামের মহত্ব এবং গুরুত্ব আছে কিন্তু বড়ো দুঃখের বিষয় যে আমাদের আজকে মডার্ন ভাইরা মানে মহিলা সাজদের যায় বা মেয়ে সাজতে যায় অথচ আমাদের দিনদারে মেয়ে বোনেরা তারা প্রশ্ন করেছে দাড়ি সম্পর্কে কিন্তু ছেলের দাড়ি সম্পর্কে প্রশ্ন করতে খুব ভয় করে তো দাড়ি রাখা এটা হচ্ছে একটা মানে প্রাপ্ত সৈন্য যা উজুবের কাছাকাছি পুঁচিয়ে যায়